আকিবাল হাসান আজকে প্রেস কনফারেন্স করেছে এবং তার ক্যারিয়ারের ইতি টানবে কিভাবে সেই বিষয়ে সবাইকে জানিয়েছে। সর্বপ্রথম কথা, সাকিব আল হাসান একজন ক্রিকেটার এবং তিনি দেশকে রিপ্রেজেন্ট করে। দেশের আগে সাকিব আল হাসান না, আমাদের এটা মাথায় রাখতে হবে। এমপ্যাথি বা সিম্প্যাথি গেইন করার জন্য অনেক টেকনিক তিনি ইউজ করেছেন। একটা জিনিস মনে রাখবেন, তিনি কিন্তু এমপি ছিলেন এবং একজন নীরব সমর্থক ছিলেন। কোনো কথা না বলা আর মৌনভাবে সমর্থন দেওয়া একই কথা। তিনি যদি সেই আন্দোলনের সময় যখন এতগুলো মানুষ মারা গেল, সেই মানুষগুলোকে সমবেদনা জানানোর জন্য বলতো যে তিনি এমপি পদ থেকে রিজাইন করছেন, তাহলেও তিনি মানুষের অনেক সিম্প্যাথি, এমপ্যাথি এবং তার ক্যারিয়ার রাজকীয়ভাবে শেষ করতে পারতেন। এখন আমাদের মধ্যে দুইটা দল আছে, একদল যেমন আমি সাকিব বিদ্বেষী, আরেক দল আছে যারা এখনো সাকিবকে ভালোবাসে। সাকিবকে আপনি আপনার মন মতো ভালোবাসতেই পারেন, আপনার ইচ্ছা এবং আপনি স্বাধীন ভালোবাসতে, তবে আপনাকে কিছু জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে। এতগুলো মানুষ মারা গেছে এবং আপনি বলছেন যে সাকিব কি করবে, সাকিব একা কি করবে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ফুটপাথের উপর দিয়ে দেখছেন যে আরেকজন গাড়ি চালিয়ে চলে যাচ্ছে বা বাইক চালিয়ে চলে যাচ্ছে, আপনিও সামনে তাকে ফলো করলেন যে সে ফুটপাথ দিয়ে গেছে, আমি কেন যাবো না, আর তারা আছে, আমার তো তারা আছে। বিষয়টা হচ্ছে আপনি একজন আইন লঙ্ঘনকারীকে সমর্থন করছেন, একজন নীতিহীন আনএথিক্যাল কাজ করার লোককে সমর্থন করছেন। একা কি করতে পারে, তাহলে তিনি ক্রিকেটে একা কি করতে পারবে? আপনি তাহলে তাকে ক্রিকেটে কেন একা সমর্থন করছেন? ক্রিকেটে পুরো দলকে সমর্থন করতে হবে এককভাবে। মাহমুদুল্লাহ কেন টেস্ট থেকে বিদায় নিল এভাবে, মুশফিক কেন টি টোয়েন্টি খেলবে না, তামিম কেন খেলছে না, সবার জন্য কথা বলতে হবে। রেইজ ইয়োর ভয়েস ফর এভরিওয়ান, এটাও এটা অন্য একটা ডিসকাশন। বাট আমার কথা হচ্ছে যে ব্যক্তি সাকিব এবং ক্রিকেটার সাকিব দুজনকে এক করে তার যে শ্রদ্ধার জায়গাটা ছিল এবং দেশের মানুষের কাছে তার যে আস্থার জায়গাটা ছিল, তিনি সেটা রাখতে পারেননি। এটা নিয়ে অনেক ডিবেট করলে অনেক ডিবেট হবে, তবে আপনারা যারা সাকিবকে ভালোবাসেন অবশ্যই মনে রাখবেন যে তিনি আওয়ামী লীগের একজন সাবেক এমপি এবং তাকে ফোর্সফুলি রিটায়ার করানো হয়েছে। তিনি কিন্তু পদত্যাগ করেননি, প্রেসিডেন্ট সংসদ ডিসলভ করেছে, তখন তার এমপি পদ চলে গেছে। সো আমার মাঝে মাঝে অবাক লাগে যে আপনার আবেগকে নিয়ে কিভাবে খেলাধুলা করতে হয়। কিছু গুণী মানুষ সেটা জানে, আপনি আবেগ এবং বিবেক একসাথে কাজে লাগিয়ে তারপর এক ডিসিশনে আসুন। এবং আরো মজার বিষয় হচ্ছে, যখন দেশে এরকম সিচুয়েশন, তখন তিনি কানাডার টরন্টোতে, মেবি ইফ আই এম নট রং, ঘুরছিলেন তার বাবুকে সঙ্গে নিয়ে। একটি ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি, ঘুরতেই পারেন, তিনি বাংলাদেশে নাই, তিনি কি করবেন? অনেকের সাকিব ফ্যানদের প্রশ্ন যে তিনি একা কি করবেন, তিনি সিস্টেমের পার্ট ছিলেন। আপনি তাহলে সাকিব আল হাসান কেন, আপনি কি করবেন? সেটাই তো আমরা এক্সপেক্ট করি যে আপনি কিছু করুন। মাশরাফি, সাকিব, তারা আওয়ামী লীগের এপি ছিলেন। ধরেন একটা দেশে অনেক অরাজকতা চলছে এবং তারা যদি এই প্রশাসনের মাধ্যমে, তাদের পাওয়ারের মাধ্যমে সেটাকে ঠিক করতে না পারে, তাহলে তারা কিসের এমপি এবং কিসের দেশকে রিপ্রেজেন্ট করে? সাকিব আল হাসান আজকে প্রেস কনফারেন্সে বলছেন তার বিরুদ্ধে ফেক এলিগেশনস হয়েছে, যেটা বাইরের মানুষের কাছে খুব একটা ভালো শোনায় না, মানুষ এটাকে খারাপ ভাবে নেয়। হ্যাঁ, এটার আমি একদম বিপক্ষে, ফেক এলিগেশনস, এটা আসলে অতি উৎসাহী কিছু মানুষ তাকে ফেক এলিগেশনের কেস গুলো দিয়েছে, আমি এইটার পক্ষে না। তো সাকিবের কথায় আসি, তিনি বলেছেন যে ফেক এলিগেশনস বা এগুলো মানুষকে ন্যাশনালি জিনিসগুলোকে খারাপ ভাবে দেখে। তো এতগুলো মানুষ যে মারা গেল, আপনি সেই সরকারের এমপি, যে সরকারটা প্রেসিডেন্ট দ্বারা ডিসলভ হয়েছে, মানুষ দ্বারা সেই সরকারটাকে উৎখাত করা হয়েছে। সাকিব, ইউ ওয়াজ এন এমপি অফ বাংলাদেশ, সো হোয়াট ওয়াজ ইউর স্ট্যান্ড রিগার্ডিং দিস ইস্যু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হোয়াট ওয়াজ ইউর স্ট্যান্ড, হোয়াট ডু ইউ সে অ্যাবাউট ইট? এটা কি কেউ আপনাকে কোয়েশ্চেন করে না? হাস্যকর লাগে সত্যি কথা বলতে, অনেক কিছু আরো বলা যায়, হয়তো বা আমি কিছু কথা এলোমেলো বলে ফেলেছি, আমার কথাগুলোকে আমি গুছিয়ে বলতে পারিনি, কারণ এখানে আমি কোনো স্ক্রিপ্ট লিখে কথা বলছি না, যা ভেতরে আসছে তাই বলছি। আপনারা সাকিবকে ভালোবাসুন এবং তার প্রতি লয়াল থাকুন। সাকিব দেশের জন্য অনেক কিছু করেছে, এই সে এই সে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ক্যারেক্টার, আপনার বিচার, এগুলো মানুষ অবশ্যই মনে রাখবে। অ্যাজ এ ক্রিকেটার, নো ডাউট হি ইজ দ্য বেস্ট টিল নাও ইন বাংলাদেশ, বাট অ্যাজ এ পার্সন, অ্যাজ এ বিগ ক্রিকেটার, আপনি ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন, ওয়ার্ল্ডে বলেন, বিগ কোনো ক্রিকেটার আশেপাশে অনেকেই আছে, রাজনীতি করেছে, অবশ্যই তাদের এইসব কার্যকলাপের জন্য তাদেরকে অনেক দায়বদ্ধতা নিতে হয়েছে। নভজোৎ সিং সিদ্ধু পাঞ্জাবের কংগ্রেসের প্রধান ছিল, ইফ আই এম নট রং, তিনি কিন্তু এইবার ইলেকশনে হেরে গেছে।
এবং তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন। তো পদত্যাগ এমন একটি বিষয়, এটা করলে আপনি কখনো ছোট হবেন না, আপনার দায়বদ্ধতা থেকে আপনি মুক্তি পাবেন। এটা আমাদের মধ্যে নাই, ছিল না, এখন আজকে আর যাই না, ভবিষ্যতে আমি দেখি নাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।